লাল সবুজের বঙ্গদেশে যে শিশুটির জন্ম হলো এই মুহূর্তে চিৎকার করে সে বিশ্বকে জানান দেবে আমি জন্মেছিলাম মিরাজের যুগে, সে জানান দেবে আমি সাক্ষী ছিলাম ভারতের স্তম্ভ চূর্ণে। ঠিক কতটা মুগ্ধ হলে আপনার ওই চোখ চোরা ভিজে যাবে আনন্দাশ্রুতে, সুখের অশ্রু কতটা মধুর, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় এ সন্ধ্যা কতটা রঙিন, এ অনুভূতি যেন ভাষাহীন। এভাবেও ফিরে আসা যায়, ধ্বংসস্তূপের মধ্য থেকেও লেখা যায় মহাজীবনের অমর বাণী। প্রতিপক্ষ যেখানে মোড়ল ভারত খাদের কিনারায় দাঁড়িয়ে একসময় যা ছিল অসম্ভব, কিন্তু সেই কঠিনরেই ভালোবাসিলেন বাংলার মিরাজ। 187 রান চেয়ে যে নয় ব্যাটার নাই 136-এ, বিশ্বকাপের ডামাডোলের পরেও মাঠ ভর্তি হাজারো দর্শক, তবু এমন ঘটনায় স্টেডিয়াম ফাঁকা হয়ে যায় পর মুহূর্তেই। কিন্তু বিশ্বাস রেখে যারা ছিলেন শেষ পর্যন্ত, তারা সাক্ষী হয়েছেন জীবনের সেরা ম্যাচগুলোর একটার, হয়তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরও। 38 রানে মিরাজের এই ইনিংসটাকে তুলনা করা যেতে পারে জুলভার্নের রহস্যময় উপন্যাসে, এস এম সুলতানের পেশিবহুল শিল্পকর্মে। হাল ছেড়ো না বন্ধু, বরং ব্যাটটা চালাও জোরে, তাই তো দুইবার বল পার হলো সীমানার ওপারে, আছে অমূল্য 4টা বাউন্ডারিও। অন্য প্রান্তে মুস্তাফিজের 10 রানের ক্যামিও এদিন হাজারো রানের সমান, এ জয় বাংলাদেশকে জোগালো আত্মবিশ্বাস, হারার আগেই হার নয় এখন যে উৎসবের সময়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।